হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ইতোমধ্যে আমার ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে মূলত আমি আপনাদের সাথে ট্রেন সিমুলেটর বাংলাদেশ গেমটি রিলেটেড কিছু তথ্য শেয়ার করব। তার আগে বলে রাখি, আজকে এই ভিডিওটা বানানোর আমার কোনো উদ্দেশ্যই ছিল না, বাট গত দুই তিন দিন ধরে আপনারা অনেকেই মানে কমেন্ট করে আমাকে বলতেছেন যে ভাই, ট্রেন সিমুলেটর বাংলাদেশ গেমটা কি মোবাইলে খেলা যায় বা কিসে খেলা যায়। সো আপনাদের এই ধারণাটা বা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিওটা ক্রিয়েট করতেছি। আর আমি কিন্তু প্রায় 3-4 মাস আগে একটা ট্রেন সিমুলেটর বাংলাদেশ গেমটা নিয়ে ভিডিও ক্রিয়েট করছিলাম। সো ওই ভিডিওটা যারা দেখেন নাই, তারা আই বাটনে ওই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা একটু কষ্ট করে ওই ভিডিওটা আগে দেখে নিয়েন। সো আশা করি আপনারা বুঝতে পারবেন। আর আজকেও কিন্তু আমি কয়েকটা প্রমাণসহ তথ্য আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আজকে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে গেমটা রিলিজ হয়েছে বা গেমটা কিসে খেলা যায় তা। সো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিয়েন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ডিটেলস ভিডিওটা শুরু করে ফেলি। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রো এর পর। আর প্রথমেই বলে রাখি, আপনারা স্ক্রিনে যেই মানে গেমস্টার গেমটা দেখতে পারতেছেন, এটা মূলত হচ্ছে একটা পিসি গেম, আর গেমসটার নাম হচ্ছে ট্রেনস 12। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কিছু প্রমাণের দিকে চলে যাব, আর প্রমাণ হিসেবে আমি কয়েকটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমরা একটা প্রমাণে চলে যাই, সেটি হচ্ছে এই গেমসটা মোবাইলে খেলা যায় কি না, আর গেমসটা কি এখনও রিলিজ হয়েছে তা। সো আপনারা কিন্তু স্ক্রিনেই একটা স্ক্রিনশট দেখতে পারতেছেন, সেখানে রহমান শহীদ নামের একজন ভাইয়া, আর উনি কিন্তু মূলত বাংলাদেশি ট্রেন সিমুলেটর গেমসের যে গ্রুপ আছে ওইটার অ্যাডমিন। সো উনি পোস্টটা করছিলেন, ওনার পোস্টটা এমন ছিল, সতর্কীকরণ পোস্ট, সম্মানিত গ্রুপ মেম্বার সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল গেম, এই গেমের কাজ চলছে, আশা করেছিলাম আমরা খুব শীঘ্রই গেমটি নতুনভাবে আপনাদের কাছে নিয়ে আসব, কিন্তু বর্তমানে গেমের কাজ বন্ধ আছে, তার কারণ হলো আমাদের বানানো অ্যাসেস চুরি, প্লাস আমাদের গেমের নামে বিভিন্ন ধরনের নকল পেজ বা গ্রুপ খোলা হচ্ছে, যা আপনাদের কাছে আমরা আশা করিনি। সো একাধিক আইডি ব্যবহার করে অ্যাডমিনদের বিরক্ত করা, অ্যাসেস্ট খুঁজে যা কোনোভাবেই কাম্য নয়, এই সমস্ত মানুষদের জন্য আমরা গেমের কাজ আপাতত বন্ধ রেখেছি। ইনশাল্লাহ গেমের কাজ আমরা আবার শুরু করব, তবে এবার যারা বিরক্ত করবেন বা অ্যাসেস্ট খুঁজবেন তাদের গ্রুপ থেকে বাদ দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেমের কাজ শেষ হলে যারা গেম নিতে চাইবেন তারা ভবিষ্যতে যথাযথ প্রমাণ প্লাস টাকা দিয়ে কিনে নেবেন। আমাদের গেমের যারা সত্যিকারের বন্ধু, আমাদের গেমের কোনো ক্ষতি চায় না, তাদের নিয়ে আমরা একটি মেসেজ গ্রুপ খুলব, যার নাম হবে রিপোর্টিং আর্মি। এখানে আপনারা আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন। যারা মেসেজ গ্রুপে যুক্ত হতে চান তারা কমেন্টে জানায়েন, ধন্যবাদ। সো আমি মূলত আপনাদেরকে এটাই প্রমাণ করতে চাচ্ছি যে আপাতত এখন এই গেমসটার মানে অ্যান্ড্রয়েড ভার্সনের কাজ কিন্তু বন্ধ আছে। সো আমি এই টিমের যারা অ্যাডমিন আছে ওনাদের সাথে আমি প্রায় 3-4 মাস আগে কথা বলছিলাম। সো ভাইয়েরাও আমাকে এটাই ক্লিয়ার করছিলেন, আর আমি ওই ভিডিওটা কিন্তু একটু আগে বলছি যে আই বাটনে আমি দিয়ে দেব। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আপনারা তো দেখতেই পারলেন যে অ্যান্ড্রয়েড ভার্সনের কাজ এখন বন্ধ আছে, বাট পিসি ভার্সনের কাজ কিন্তু চলতেছে। সো আমরা এখন পিসি ভার্সনের একটা স্ক্রিনশট দেখব, যা গতকালকে ওনাদের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল। সো আমরা চলে যাই ওই স্ক্রিনশটটিতে, আর আপনার স্ক্রিনে সেই স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। সো আপনারা প্রথমেই দেখেন পেজটার নাম হচ্ছে বাংলাদেশ ট্রেন সিমুলেটর পিসি ভার্সন। সো এই
গেমসটা বা এই গেমসটা মডিফাইয়ের ক্ষেত্রে যে এই ডেভেলপার ভাইয়ারা মানে কাজ করতেছে ওনাদের মধ্যে আমি প্রত্যেক ভাইয়াকেই চিনি, কারণ আমি 2017 সাল থেকে ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমস নিয়ে কাজ করি। মাঝে মধ্যে ওনাদের সাথে আমার কথা হয়, আর সবচেয়ে বেশি কথা হয় আমার উৎস প্রামাণিক ভাইয়ার সাথে। ভাইয়া কিন্তু এই পেজটার অ্যাডমিন। সো আমি পোস্টটা পড়ি। পোস্টটা হচ্ছে, অ্যাটেনশন প্লিজ, ইনবক্সে অনেকেই অনেক মেসেজ করছেন যার মধ্যে কমন কবে রিলিজ হচ্ছে গেমটি। আমরা কোনো ডেট ফিক্সড করিনি, তবে আমাদের ম্যাপের কাজ 95% সম্পূর্ণ, ম্যাপের কাজ 100% হওয়া মাত্র ডেট জানানো হবে। যেহেতু আমাদের কেউ এই কাজের জন্য স্পন্সর করেনি, ইহা নিতান্তই একটি ফ্রি কাজ, তাই আমরা আমাদের মতো করেই কাজ করব। আমাদের চারজনের একটা টিম আর সবাই ছাত্র, তাই নিজেদের ক্যারিয়ারের ফাঁকে ট্রেনের ভালোবাসা থেকেই এটি করা। আপনাদের এখন কাজ হবে পেজকে শেয়ার করা, আমাদেরকে গ্রো করতে সাহায্য করা, যাতে আমরা কাজের আগ্রহ না হারাই। হ্যাঁ, এটি আপাতত পিসিতে আসবে, পিসির ম্যাপ রিলিজের পর রেসপন্স দেখে আমরা অ্যান্ড্রয়েডে যাব। আর যারা ইউটিউবে গেমের তথ্য দিচ্ছেন কোনো আপত্তি নেই, দেন, বাট আমাদের ইনফর্ম করেন যে আপনারা কী দিচ্ছেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মূলত কিন্তু মানে উৎস ভাইয়ারা বা যারা মানে ডেভেলপ করতেছে ওই ভাইয়ারা মূলত এই গেমটা পিসি ভার্সনের জন্য ডেভেলপ করতেছে। আর একটু আগে যে ভাইয়ার অর্থাৎ রহমান শহীদ ভাই, সো ভাইয়াও কিন্তু এখন ওনাদের সাথে পিসি ভার্সনের ক্ষেত্রে কাজ করতেছে। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর গেমসটা মূলত প্রথমে পিসি ভার্সনের জন্য রিলিজ করা হবে, পরে আপনাদের রেসপন্স পেলে ওনারা অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য গেমটা ক্রিয়েট করবে। সো আশা করি, আবারও আমি বলতেছি যে আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করতেছি। সো আপনারা এই পেজটার লিঙ্ক আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যে পেজটাতে লাইক দিয়ে দেন, বাট ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ ওনাদেরকে মেসেজ দিয়ে জ্বালায়েন না যে ভাই কবে রিলিজ হবে, কারণ আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে এ টু জ্যাড শেয়ার করে ফেলছি। সো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যদি এই গেমস রিলেটেড আরও নতুন নতুন তথ্য পাই তাহলে আপনাদের সাথে তুলে ধরবো। আর আমি গতকাল রাতেও কিন্তু উৎস ভাইয়ের সাথে কথা বলে ক্লিয়ার হয়েছি। সো আর কিছুই বলার নাই। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আবারও বলতেছি, আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি রেসপন্স করব। আর দরকার হলে গেম ডেভেলপার ভাইয়াদের সাথেও আমি কথা বলে আপনাদের সাথে আবারও কথা বলবো বা ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিয়েন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।